আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করছেন সত্য কথা বলো এর আগে আমি একটা কথা বলে রাখি কুরআনুল কারীমের সব আয়াত অর্ডার সম্বলিত আয়াত না সব আয়াতে আল্লাহ পাক আমাদেরকে কাজের হুকুম করেন নাই 6666 খানা আয়াতে কারীমার মধ্যে সবগুলি আয়াতে আল্লাহর অর্ডার নাই কোন আয়াতের মধ্যে আল্লাহ পাক কুদরতের কথা বলেছেন কোন আয়াতের মধ্যে রব্বুল আলামিন আখিরাতের কথা বলেছেন কোন আয়াতের মধ্যে মানুষ সৃষ্টির রহস্যের কথা বলেছেন কোন আয়াতে কারিমার মধ্যে মানুষের সৌন্দর্যের কথা বলেছেন কোন আয়াতের মধ্যে রব্বুল আলামিন আগেকার নবী রাসূলদের জীবনের ঘটনাগুলি বলেছেন কোন আয়াতের মধ্যে আল্লাহ পাক আগেকার জালিম বাদশাদের কথা বয়ান করেছেন কোন আয়াতের মধ্যে রব্বুল আলামিন নিজের উলুহিয়ত রুবুবিয়ত নিয়ে বয়ান করেছেন আর কিছু কিছু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সরাসরি কাজের হুকুম দিয়েছেন কাজের হুকুম কিছু কিছু আয়াতের মধ্যে দিয়েছেন যতগুলি আয়াতে আল্লাহর হুকুম বা আমর রয়েছে অর্ডার রয়েছে ওই অর্ডারের কাজটা করা প্রত্যেক ইমানদার নারী পুরুষের জন্য ফরজ ওই কাজটা করা কি ফরজ এরকম আল্লাহ পাক অর্ডার করেছেন ও ইমানদারেরা কুলু কাউলান সাদিদা সত্য কথা বলো আমরা বলি রব্বুল আলামিন আমরা সকালে আমরা ফজরে জোহরে আসরে মাগরিবে এশার সময় তিন বেলা সত্য কথা বলবো এটা কি হক আদায় হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না 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 এটা ওয়াক্তিয়া কোনো অর্ডার না এই অর্ডার 24 ঘন্টা সোহালো এই অর্ডার কয় ঘন্টা তুমি যদি তোমার ব্যক্তিগত মুআমালাত ব্যক্তিগত পারপাসে কথা বলো তাও তোমাকে জবান দিয়ে সত্য কথা বলতে হবে এটা নফল না সুন্নত কথা বলেন জোরে কোন এটা কি নামাজ কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া মা বাবার খেদমত করা আর সত্য কথা বলা না সুন্নত বানাই দিবেন নফল বানাই দিবেন তাহলে ফরজ পাইছেন একটা জরুরি ফরজ এখন শুনেন জরুরি ফরজ আমরা বলি রব্বুল আলামিন এটা কেমন ফরজ কয় ঘন্টা কয় ওয়াক্ত এটা তামিল করব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম তুমি তোমার ব্যক্তিগত কারবারে কথা বলো তাও বলতে হবে সত্য কথা তুমি তোমার পারিবারিক মুআমেলাতে যখন কথা বলবে তাও তোমাকে বলতে হবে সত্য কথা তুমি তোমার ব্যবসায়িক মুআমেলাতে কথা বলবে তাও বলতে হবে সত্য কথা তুমি রাজনৈতিক মুআমেলাতের মধ্যে কথা বলবে তাও বলতে হবে সত্য কথা তুমি ব্যবসায়িক মুআমেলাতে কথা বলবে তাও বলতে হবে সত্য কথা সামাজিক মুআমেলাতে তোমার কথা বলতে হয় তোমাকে বলতে হবে সত্য কথা কে বলেছেন ব্যক্তিগত কথা পারিবারিক কথা সামাজিক কথা ব্যবসায়িক কথা রাজনৈতিক কথা রাষ্ট্রীয় কথা আন্তর্জাতিক বিষয়ক কথা যে কোনো ধরনের কথা বলো রে বান্দা তোমার প্রত্যেকটি কথা হতে হবে সত্য আমি আল্লাহ হুকুম করে দিলাম কুলু কাউলান সাদিদা সুবহানাল্লাহ এখন আপনারা বলেন এখন একদম একদম আপনারা আপনাদের মনের কথাটা বলবেন তো এই যে ফরজ সত্য কথা বলা যে ফরজ এটা নিয়ে আমরা চিন্তা করছি কয়বার মনের কথা বলেন তাহলে নামাজ নিয়ে যদি পাঁচবার চিন্তা করি তাহলে সত্য কথা নিয়ে তো চিন্তা করার দরকার 25 বার নামাজ পড়ার পরেই তো আমরা মুআমেলাতের মধ্যে চলে যাই দুনিয়াবী মুআমেলাতের মধ্যে ঠিক কি না ফান্তাশিরু ফিল্লাহ আল্লাহ পাক বলেছেন নামাজ পড়ার পরে জমিনে চলে যাও বিচরণ করো জমিনে ঘুরো ওয়াত্তাগু মিন ফাদলিল্লাহ আর রিজিক তালাশ করো এখানে ফদল মানে রিজিক জমিনে বের হয়ে তোমার খাবার তোমার পরিবারের খাবার বাচ্চা কাচ্চার খাবার মা বাবার খাবার এগুলি তালাশ করো আল্লাহ পাক বলে দিয়েছেন ঠিক কি না তাহলে আমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজের বিষয়ে 100 বার চিন্তা করি নামাজের মহব্বতে সত্য কথা বলবো এই বিষয়ে আমাদের সিদ্ধান্তের দরকার আছে না নাই আওয়াজ করে বলেন আছে না নাই একজন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে যাকাত দেয় সব করে আর ওই মানুষটা যদি মিথ্যাবাদী হয়ে যায়
তাইলে সে কোন গুনাহ করছে জানেন? উম্মুল খাতায়া, উম্মুল খাতায়া মানে কি জানেন? এক কথায় নবীজি বলে দিয়েছেন সংক্ষেপে, সব গুনার বড় গুনাহ সব গুনার মা, মিশা কথা, সব গুনার মা যেটা বড় যেটা সেটা সে করলো। এটা হচ্ছে ২৪ ঘন্টার ফরজ। আর আমি লম্বা কথা বলছি না, সত্য কথা বলবো তো ইনশাল্লাহ, না হইলে সব বরবাদ। সব কি আলহামদুলিল্লাহ বরবাদ, আলহামদুলিল্লাহ কি ওয়াজ বুঝছেন তো? ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য একটা ফরজ অর্ডার দিয়েছেন, অনেকগুলি আছে আমি শুধুমাত্র সংক্ষেপে বলে যাচ্ছি। রব্বুল আলামিন বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ, বলেন মা বাবার সাথে সৎ ব্যবহার এটার কোনো ওয়াক নাই। তোমার মা তোমার বাবা যদি জিন্দা থাকেন তুমি বলতে পারবে না যে আমি সকালে সুন্দর ব্যবহার করব, দুপুরে আইসা একটু জারি দিমু, আবার বিকালে নেক সুলুক করমু, রাত্রে আইয়া একটু ধমক দিমু, এটা বলার কোনো সুযোগ? এটা ২৪ ঘন্টার জন্য সন্তানদের উপর ফরজ করে দিয়েছেন কে? নেক ব্যবহার মা বাবার সাথে করবেন, ২৪ ঘন্টার ফরজ, এটা আল্লাহর বিধান আল্লাহর আইন, ঠিক কিনা? আমার ভাইরা আমার বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নেয়ামত গুলির মধ্যে আমাদের মা বাবা বড় নেয়ামত। যদি নেয়ামত না হতেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াশকুরুর আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই বলতেন না, ঠিক কিনা? যদি বড় নেয়ামত না হতেন এটা বলতেন না, বড় নেয়ামত। আমাদের আগের ইমানদার মুমিনিন মুসলমান মুমিন মুসলমান যারা ছিলেন আমাদের আগে, আমাদের সবাই বলেন আমাদের আগে, আমাদের আগে একদল মুসলমান এই জমিনে ছিল কি ছিল না? একদল ইমানদার এই জমিনের বাসিন্দা ছিল কি ছিল না? আমাদের আগে না, আপনারা যেভাবে ছিল বলতেছেন মনে হয় যে আপনারা আগে আর কেউ ছিল না, আপনারা নতুন আইছেন মুসলমান। আহ, আমাদের আগে এক শ্রেণীর মুসলমান এই জমিনে ছিল কি ছিল না? আমার ভাইরা, আগের ইমানদার মুমিন মুসলমান উলামায়ে কেরাম উলামায়ে হাক্কানি আমাদের আকাবিরিন যারা আগে জমিনের সফরে ছিলেন তারা প্রত্যেকেই প্রত্যেকটা ইমানদার হচ্ছেন পরের ইমানদারদের জন্য এক বড় নেয়ামত। কথা বুঝতে পেরেছেন? আগের ওরা ছিলেন নেয়ামত, মা বাবা কবরে চলে গেলেও নেয়ামত, ইমানদাররা আগের ইমানদাররা বিদায় নিলেও কি নেয়ামত, তাদেরকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে হয়। আপনারা লিখছেন ওয়াজ ও দোয়া মাহফিল, কি লিখছেন? ওয়াজ ও দোয়া মাহফিল, এটা এক নেমক হালালি কাজ, আলহামদুলিল্লাহ। কম এই যে দোয়া লিখছেন না, দোয়া মাহফিল লিখছেন, এমন এক নেমক হালালি কাজ, কোরআন শরীফ থেকে বলে দেব তখন আপনারা বুঝতে পারবেন। আমার ভাইরা, আমাদের আগে যারা ইন্তেকাল করেছেন তারা চার নাম্বার জগতের বাসিন্দা, কয় নাম্বার? চার নাম্বার। সবাই বুঝতে পারছেন না? এই তো আপনারা বুঝতে পারছেন, কয়েকজন ওনারা বুঝে নাই, বলেন বুঝি নাই, বলেন বুঝি নাই, আলহামদুলিল্লাহ। এই আরম্ভ হয়েছে আমার মুর্শিদ কিবলা আল্লামা সাহেব কিবলা ফুলতলি, আমাদেরকে আমরা আল্লাহর এক হলি কি পেয়েছিলাম, কি এক নেয়ামত, বলো নেয়ামত, আল্লাহর দাও এক দৌলত ছিলেন আমাদের, ঠিক না? এখনো আছেন আলহামদুলিল্লাহ, বলো রুহি তাওয়াজ্জু আছে না নাই? তাওয়াজ্জু আছে না নাই? আছে কেমনে? কোরআন শরীফ দিয়া দলিল দিয়া হাদিস শরীফ থেকে বুঝিয়ে দিয়েছি, যে যাই আমি যদি সময় থাকতো এগুলো বলতেছি না। চার নাম্বার মানে ওরা চার নাম্বার জগতের বাসিন্দা, আমরা তিন নাম্বার জগতের বাসিন্দা, আমাদের বসবাসের জগৎ মোট পাঁচটা, বলেন কয়টা? বসবাসের জগৎ হচ্ছে মোট পাঁচটা। প্রথমে ছিলাম আমরা রুহের জগতে আলমে আরওয়াহ, এক নাম্বার জগৎ মনে রাখবেন। দুই নাম্বার জগতের নাম হচ্ছে আলমে রেহেম, মায়ের পেটের জগৎ,
বা আরহামও বলা হয় মায়ের পেটের জগৎ তিন নম্বর জগতের নাম হচ্ছে আলমে খালকি এই দুনিয়ার জগৎ বা আলমে দুনিয়াও বলা হয় এটাকে এটা দুনিয়ার জগৎ এখনকার বাসিন্দা আমরা এই জগতের বর্তমানে আছি এখানে আগে ছিলাম দুইখানে আগে ছিলাম কয়টা জগতে দুইটা জগতে আগে ছিলাম এখন আমরা আছি তিন নম্বরে আর চার নম্বর জগতের নাম হলো আলমে বারজাখ কবরের জগৎ পাঁচ নম্বর জগতের নাম হলো আলমে আখেরা এটা হচ্ছে পাঁচ নম্বর জগৎ এরপরে আর জগৎ নাই জগৎ মোট কয়টা আওয়াজ করে বলেন কয়টা দুইটা জগৎ আমাদের থেকে আগে গত হয়েছে অতিবাহিত হয়ে গেছে রুহের জগতের মধ্যে আমরা ছিলাম ওইখান থেকে রাব্বুল আলামিন আমাদেরকে ট্রান্সফার করেছেন মায়ের পেটের জগতে মায়ের পেটের জগতে ট্রান্সফার করেছেন মায়ের পেটের জগতে এসে কমই বেশি দশ মাস দশ দিন সময় ওখানে বসবাস করছি তারপরে রাব্বুল আলামিন ওইখান থেকে আমাদেরকে আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম আল্লাহ পাক বলেন আমি বের করে দিয়েছি মায়ের পেট থেকে দুই নম্বর জগৎ থেকে ট্রান্সফার করেছেন তিন নম্বর জগতে পাঠিয়ে দিয়েছেন কে আওয়াজ করে বলেন দুই নম্বর জগৎ থেকে তিন নম্বর জগতে পাঠিয়ে দিয়েছেন কে قال الله تعالى الله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নম্বর জগৎ থেকে আমাদেরকে স্থানান্তর করেছেন তিন নম্বর জগতে আমরা আছি তিন নম্বরে আর যারা ইন্তেকাল করেছেন কবর দেশের বাসিন্দা হয়েছেন তারা আছেন চার নম্বরে কয় নম্বরে চার নম্বর বুঝতে পারছেন নি এখন পিয়ারা হাজিরিন যারা কবরে চলে গিয়েছেন কবরবাসীর হক জিন্দাদের উপর বাকি রয়ে গেছে সুবহানাল্লাহ যারা চার নম্বরে চলে গেছেন তিন নম্বরের মানুষগুলি তাদেরকে কি করবে কি বলবে তাদেরকে কেমন স্মরণ করবে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন সুবহানাল্লাহ বলেন কোরআনুল কারীম মানেন না নি আপনারা কোরআন কোরআন শরীফ মানতে না নি ও ঠিক আছে আলহামদুলিল্লাহ হাই কি দুরসরি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উম্মাতাও মে বেনাওয়া মুজসাওয়ার কোই নেগি শরমসারম আপনি দামন মে চোপা লে না মুঝে আল্লাহ হুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা দুরসরি পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা পিয়ারা হাজিরিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিও যে আমি আমি হুজুরছি না তিনি আমি হুজুরছি না আচ্ছা ইনশাআল্লাহ এখন দুরুদ শরীফ তো একবার পড়লে তো ফরজ আদায় হয়ে যায় জীবনে তাইলে বেশি পড়বো কেন দুরুদ শরীফ পড়তে বিমান ভাড়া লাগে না কথা বলছেন নি হজ তো একবার করলে আরেকবার যাইতে গেলে বিমান ভাড়া লাগবে শারীরিক অনেক কষ্ট আছে বদনী মালি দুই দুই বদনী আর মালি দুই ধরনের ইবাদত হজের মধ্যে কথা কোন ঠিক কিনা শরীরেরও কষ্ট আবার টাকা পয়সা যায় মাল যায় দুরুদ শরীফ পড়তে মাল যায় না মাল আয়
মাল যায় নাই হ্যাঁ সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা আলাইহি আশরা একবার আমরা ফরব আর 10 বার আল্লাহর দয়ার নজর পাবো 10টা গুনাহ maaf হবে 10টা সওয়াব আমলনামায় লেখা হবে তাহলে মাল আছে না নাই দৌলত আছে না নাই নবীজির সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার শানে দরুদ শরীফ পড়তে চাই নবীজি বলেন পড়ো এটা তো ভালো আল্লাহর নবীর সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ কতক্ষণ দরুদ শরীফ পড়ব নবীজি বলেন তোমার যতক্ষণ মন চায় দরুদ শরীফ পাঠ করো আল্লাহর নবীর সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার রাত দিনের 24 ঘন্টাকে 4 ভাগ করে নেব এক ভাগ সময় পুরাটা আপনার উপর দরুদ শরীফ পড়ব নবীজি বলেন এটা ভালো এর থেকে বেশি পারলে আরো ভালো বুঝেন নাই কথা 24 ঘন্টার মধ্যে আমি 4 ভাগ করে নিয়ে এক ভাগ সময় আপনার উপর দরুদ শরীফ পড়ব নবীজি বলেন ও আমার সাহাবী এটা তোমার জন্য ভালো আরো বেশি পারলে আরো ভালো আল্লাহর নবীর সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার রাত দিনের 24 ঘন্টাকে দুই ভাগ করে নেব এক ভাগ আপনার উপর দরুদ শরীফ পড়ব নবীজি বলেন এটা ভালো আরো পারলে আরো ভালো সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এরপরে আল্লাহর নবীর সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আমার মন চায় আরো বেশি করে আপনার উপর আমি দরুদ শরীফ পাঠ করি আমি আমার রাত দিনের 24 ঘন্টাকে 4 ভাগ করে নিয়ে 3 ভাগ সময় আপনার উপর দরুদ শরীফ পাঠ করব সুবহানাল্লাহ নবীজি বলেন আমার সাহাবী এটা ভালো যদি আরো বেশি পারো আরো ভালো সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবীর সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবনে 24 ঘন্টার মধ্যে যখনই আমার জবানটাকে চালু করব গো নবী ওই সময় আপনি নবীর উপর আমি দরুদ শরীফ পাঠ করব কারো কারো মনে আসতে পারে মনে হয় জাল হাদিস বা মনে করেন মওযু কোন হাদিস বইলা গেছে হইতে পারে জয়ীফ বা মওযু বলতে পারে বাবা এই হাদিসটার একটাও মওযু বলে নাই আজ পর্যন্ত কথা বুঝতে পেরেছেন তাহলে আমরা দুরূদ শরীফ কম পড়ব না বেশি বেশি পড়লে লাভ না ক্ষতি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন সবাই বলি আমিন আল্লাহুম্মা সাল্লি সবাই বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম وبارك عليه اللهم آمين بيار حاضرين قبر باشي جارا جارا قبر باشي تارا আমাদের জন্য নিয়ামত ছিলেন তারা নিয়ামত হতেন না তখন যদি তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা হতেন তখন তারা আমাদের জন্য রহমত না হইয়া গজব হইতেন কথা বুঝেন নাই আমাদের কবরবাসী যারা আমাদের আগে ঈমানদার মুমিন মুসলমান চলে গেছেন তারা আমাদের জন্য নিয়ামত ছিলেন ছিলেন কি ছিলেন না আজকের দিনে আমি মুসলমান আমি ঈমানদার আপনি মুসলমান আপনি টুপিওয়ালা আপনি দাড়িওয়ালা আপনি ইসলামী লেবাসওয়ালা আপনি নিজেকে মুসলমান পরিচয় দেনেওয়ালা আমি নিজেকে ঈমানদার পরিচয় দেনেওয়ালা একটু কি চিন্তা করছি কেমনে আমি আজকের দিনে ইমানদার পরিচয় দেনেওয়ালা হয়ে গেলাম কিভাবে আমি আজকের দিনে 2024 সালে 1445 হিজরিতে 1430 বাংলায় কিভাবে কেমন করে আমি ইমানদার পরিচয় দেনেওয়ালা হলাম চিন্তা কি করছি কথা মানে আমরা কি চিন্তা করছি না অটোমেটিক আমরা মুসলমান বলেন অটোমেটিক অটোমেটিক আমরা মুসলমান এই কারণে তো মুসলমানই কি মুসলমানের মর্যাদা কত মুসলমানের শান কত মুসলমানের কি হিম্মত আছে মুসলমানদের এটা এটা মালুম করতে পারতেছি না মালুমাতের মধ্যে নাই
হ্যাঁ অটোমেটিক তো, রেডিমেড। হ্যাঁ এই জন্য মুসলমানি কি আর মুসলমানি কত বড় দৌলত, কত বড় নেয়ামত ইমানদারি মুসলমানি, এটা টের পাইতেছি না অটোমেটিক তো। এই জন্য তাওহীদ কি আমানত সিনা মেঘে হামারা, আশা নেহি মিটানা, আশা নেহি মিটানা, নাম নিশা হামারা, মুসলিম ইয়ে হাম ওয়তন হে, সারা জাহা হামারা, সারা জাহা হামারা, সারা জাহা হামারা, ঠিক কি না? সারা দুনিয়া মুসলমানদের আদর্শে মুগ্ধ ছিল, কি বলেন? মুগ্ধ বলার পরে বলছি ছিল, আর এখন মুগ্ধ শব্দ বলতে গেলে 20 বার আমাদের চিন্তা করতে হয়, কথা বুঝতে পেরেছেন? 20 বার আমাদেরকে চিন্তা করতে হয়। ছিল, দুনিয়ার মানুষ দেখেছে, দুনিয়ার মানুষ দেখেছে যে এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর আদর্শ কেমন ছিল, দুনিয়ার মানুষ দেখেছে 1450 বছর আগে, 1400 বছর আগে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের আদর্শ কেমন ছিল, দুনিয়ার মানুষ দেখেছে তাবেঈন তাবে তাবেঈনদের আদর্শ কেমন ছিল তখন দেখেছে। আর সময় যত গিয়েছে, এর জন্য তো 150 বছর আগে, 100-150 বছর আগে বলে গিয়েছেন আল্লামা ইকবাল, ওয়াজামে তু নাসারা হো তামাদ্দুন মে হানু ইয়ে ও মুসলমান হো জিসকো দেখ লিয়ে শরমায়ে ইয়াহুদ। আমাদের মুসলমানদের হালত এমন হয়ে গেছে, আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, চেহারা দেখলে মনে হয় একটা ইহুদি, নাউজুবিল্লাহ বলেন, জোরে কর নাউজুবিল্লাহ, চেহারা দেখলে মনে হয় নাসারা, চেহারা দেখলে কি মনে হয় নাসারা, তামাদ্দুন মে হানুত, সংস্কৃতি দেখলে বোঝা যায় মনে হয় একটা ইহুদি, কালচার দেখলে বোঝা যায় ইহুদি। আল্লামা ইকবাল বলেন, আমাদের অবস্থা দেখার পরে এখন শয়তান হাসে না, কেবল শয়তান তো হাসতেছে দেখতেছি না, আড়ালে বৈশা বৈশা। আল্লামা ইকবাল বলেন, মুসলমানদের অবস্থা দেখে ইহুদিরাও এখন লজ্জিত হয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ, তারাও লজ্জা পাচ্ছে, ইয়ে ও মুসলমান হো, ইয়ে ও মুসলমান হো জিসকো দেখলিয়ে শরমায়ে ইয়াহুদ, ইহুদিরা কইরে আমাদেরকে ফেল ঘুরে দিছে তারা, আমরা বাই বাইর করলাম ল্যাংটা হইয়া নাচ, এখন তারা নাচে, সংখ্যায় আমরা কম তারা বেশি, আমরা বাই করলাম মদ, এখন আমাদের চাইতে তাদের সংখ্যা, কথা কন না কেন? আমাদের খাবার আমাদের চেয়ে তাদের সংখ্যা হিসাবে বেশি, তারা লজ্জা পায় এখন আমাদের কাছে, কুকর্মে আমরা এত অ্যাডভান্স, নাউজুবিল্লাহ বলেন, এখন আমাদেরকে 20 বার হিসাব করতে হয়, কথা কোন ঠিক কিনা? ইয়ারা হাজিরিন, না এরকম চলবে না, আমরা খুবই একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছি, কথা কোন ঠিক কিনা? মারাত্মক অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছি। আমাদেরকে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হতে হবে, সিদ্দিকে আকবর ওমর, সিদ্দিকে আকবর আবু বকর, সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি হতে হবে। আমাদেরকে ফারুকে আজম, আমিরুল মুমিনিন আমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি হতে হবে। আমাদেরকে শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি হতে হবে। আমাদেরকে ওসমান ইবনুল আফফান, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি হতে হবে। আর যদি বলতে হয় বর্তমান সময়ে, আমাদেরকে হামাসের উত্তরসূরি হতে হবে, পরিষ্কার কথা, আমাদেরকে হামাসের উত্তরসূরি হতে হবে, কেননা তারা, শুনেন, কেননা তারা পাহাড়ের
গুহায় পাহাড়ের গুহায় আল্লাহর জিকিরে মগ্ন থেকে রাত্র কাটান তারা পাহাড়ের গুহায় বীর হিসাবে একজন মধ্যে মুজাহিদ দীনী মুজাহিদ রয়েছেন আর তারা ময়দানের বীর হিসাবে লড়াই করে যায় তারা পাহাড়ের গুহার ভিতরে পীর আর ময়দানের কথা ময়দানের কি আমাদেরকে আলাকসা আল কাসেম ব্রিগেডের মতো এরকম ব্রিগেড তৈরি করতে হবে এর কোনো বিকল্প নাই কোনো বিকল্প নাই দেখতেছি মুসলমান ফিলিস্তিনের মুসলমানদেরকে নিষ্পাপ মাসুম বেগুনাহ ফুলের মতো শিশুদেরকে বামার আঘাতে পুরো জিসিমকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হচ্ছে শুধু দেখছি আমরা শুধু দেখছি দেন না আপনার সাইড পাশটা বুলারে বাংলাদেশের শুনেন বাংলাদেশের স্বাধীনতার সময়ের 30 লক্ষ শহীদ 3 লক্ষ মা বোনের ইজ্জত যারা সন্তান হারাইছেন এখন প্রজন্ম তো একটু দূরে গেছে এজন্য কষ্ট লাগতেছে না হারাইছেন তাদের বেদনা কত বুঝবেন তাদের ভিতরে খুবের আগুন জ্বলে কথাগণ ঠিক কি না খুবের আগুন জ্বলে এবং এবং আজ 50 বছর 50 বছর পরেও সেই খুবের আগুন এখনো নিবে নাই কথাগণ না আর আমি মুসলমান ফিলিস্তিনে প্রতিদিন কোলের সন্তানকে মায়ের কোলের সন্তানকে বুলেটের গুলিতে যাত্রা করে দেওয়া হচ্ছে প্রতিদিন আমার বোনেরা বিধবা হচ্ছে প্রতিদিন আমাদের ভাইরা শাহাদতের মধু পেয়ারা পান করছে আমরা একদিন দুই দিন একটু ইশরে মারছে রে মারলো রে দুই দিন কইয়া আমরা সব ভুলে যাই স্বাধীনতাটা 50 বছর বছর পরেও বলতে পারি না এটা ইসলাম থেকে বড় হয়ে গেছে আর কথা বুঝেন নাই আপনারা এটা দিন থেকে বড় হয়ে গেছে না হ্যাঁ এটা দিনের সাথে জড়িত বলতে পারবো ভূখণ্ড রক্ষা করার জন্য সংগ্রাম দিনের সাথে জড়িত আছে এটা কোন না কোন ভাবে কিন্তু আমরা দিন থেকে ইসলাম থেকে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন থেকে এটাকে বড় করে নিয়েছি সত্যিকার অর্থে এটা বড় কিন্তু আমরা যেটাকে বড় বড়র চেয়ে বড় যেটা যেটা নিয়ে বেশি ফিকির করার দরকার সেটা নিয়ে ইশরে আহারে উহুরে কইয়া বাস এটা শেষ মুসলমান মুসলমান এজন্য তো কাফের বিমানেরা আমাদেরকে নিয়ে হাসতেছে কথা বলেন ঠিক কি না আমি ওইদিকে যাচ্ছি না আমাদেরকে জাগতে হবে আমাদের সকলকে জাগতে হবে বলবেন কেন জাগবো ঘুমন্ত মানুষগুলিকে জাগানোর জন্য কিছু মানুষকে আগে জাগতে হবে একটা বাড়ির দুইজন মানুষ যখন ফজরের নামাজের সময় ঘুম ভেঙে ঘুম ছেড়ে দিয়ে নামাজের জন্য প্রস্তুতি নেই দুইটা মানুষ জেগে গেলে পুরো বাড়ির মানুষকে সিল্লে সুল্লে জাগাইতে পারে আর পুরো বাড়ির মানুষ যদি ঘুমাই যায় তারপরে ফজর যাইয়া জোরের ওয়াক্ত আসবে কেউ কেউ জাগাইতে পারবে না যারা ইসলাম বুঝে দিন বুঝে সকলকে অনুরোধ করব আপনাদের প্রথমে জাগতে হবে বলবেন কেন জাগতে হবে বাড়ির সকলকে জাগানোর জন্য কথা বুঝেন নাই ফজরের নামাজে নিয়ে যাওয়ার জন্য একজনকে আগে জাগতে হবে জাগতে হবে আমাদের জাগাতে এই বিশ্ব আমাদের মনে রাখতে হবে আমরা বীর বীর খালেদের শিষ্য কথা বলেন ঠিক কি না যারা হাজিরিন আমি ওইদিকে যাচ্ছি না আমাদের আগের মানুষগুলো তাদের তাদের আমরা কত বড় ঋণী তাদের কাছে তাদের কত অবদান আমাদের উপরে একটু বলে যাই তারা মুসলমান ছিলেন কেমন মুসলমান সাচ্চা বলেন কেমন মুসলমান তারা ছিলেন সাচ্চা মুসলমান অভাব ছিল অনটন ছিল ঘরের মধ্যে দুই বেলা খাবার ছিল না আজ থেকে 50 বছর আগে এখন তো মাইর ফুট সবাই বাহাদুর
আমার ভাইরা একটু খেয়াল করেন 50 60 70 বছর আগে দুই বেলা খাবার পাইতো না আমার দেশের মুসলমান ভাইরা কিন্তু তাদের ঈমানটা এত মজবুত ছিল ওই খাবারের অভাব তাদেরকে ঈমান থেকে দূরে সরায় দিতে পারে নাই গৌর গোবিন্দের হুংকার গৌর গোবিন্দের আক্রমণ তাদেরকে ঈমান থেকে দূরে সরায় নিতে পারে নাই দুনিয়ার মোহ দুনিয়ার লোভ লোভ তাদেরকে ইসলাম ঈমান থেকে দূরে সরায় নিতে পারে নাই কথা বলেন ঠিক কি না আজ তো আমরা একটু আমি তো বর্তমানে আমারে যদি কেউ চায় কিন্তু না আমি দুই কোটি শুনলে মোটামুটি লাইন ধরে দিই মূল্যই লিখি হ্যাঁ মূল্য বিকি যায় কেন শুননি দুই কোটি শুনলেও আমার মাথায় ঘুরাই গেল কিতাব তাদের ঘরে খাবার ছিল না তারপরে তাদের মধ্যে দিন ছিল কি ছিল না তাদের মধ্যে ইমান ছিল কি ছিল না তারা ছিল দিনের জন্য মধ্যে মুজাহিদ না খেয়েও আল্লাহ দিনকে ধরে রেখেছিলেন অনেক প্রতিকূলতার মধ্যে অনেক বাধার মধ্যে আল্লাহর দিন ইসলামকে ধরে রেখেছিলেন নবীজির মহব্বতকে অন্তরে অন্তরে লালন করেছিলেন বলেই 2024 সালে আল্লাহর দিনকে সালামতে আমরা পেয়েছি কথা বলেন ঠিক কি না আরে ভাই একটু চিন্তা করো এক মিনিটের জন্য মনে করো আমাদের আমাদের আগের যারা যারা জেনারেশন ছিল সবাই বেদিন এক মিনিটের জন্য সবাই ছিল বেদিন এখন কি এখানে মাহফিল হইতো কথা বল যদি আমাদের আগের মানুষগুলি বেদিন হইতো এখানে কি আল্লাহ 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 কোরআন 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 নবী 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 এই নামগুলি বারবার উচ্চারণ হতো কথা বলেন উচ্চারণ হতো এখানে হতো না এর মানেটা কি অর্থ দাঁড়ায় আমাদের আগের মুসলমানগুলি আগের ইমানদার মানুষেরা আল্লাহর দিন এবং ইমানকে ধরে রেখেছিলেন বলে আমরা অটোমেটিক খুব সহজে আজকে মুসলমান হয়ে গেছি তাদের অবদান আমাদের উপর আছে না নাই আওয়াজ করে বলেন আমরা ঋণী কি না ঋণী হইলে কেমনে ঋণ শোধ করব চলে আসছেন নাকি হাজিরিন আমরা কেমন ঋণী ঋণ কিভাবে শোধ করব এই আমার মূল ওয়াজ ও যে খাসলতি বলছিলাম ও খাসলতির ওয়াজ হইলাম আমরা ঋণ কিভাবে শোধ করব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম يقولون ربنا اغفر لنا آيات البطمة مقصودة كبولي والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم سبحان الله আচ্ছা আচ্ছা প্রিয় হাজিরে এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জমিনের জিন্দা ঈমানদার মুমিন মুসলমানদের খাসায়ে সলব কেউ কোনো দিকে তাকাবেন না এই দেখেন আমার দুইটা হাত আমার হাত কয়টা একটু দেখেন কয়টা হাত আলহামদুলিল্লাহ আল্লাহ সালামতে রাখছে আলহামদুলিল্লাহ বলুন আপনাদেরকেও সালামতে রাখছেন আলহামদুলিল্লাহ এদিকে তাকান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জমিনের জিন্দা মুমিন মুসলমানদের খাসলত হলো আমাদের খাসলত কি বয়ান করেছেন কে গভীর মনোযোগ আমাদের খাসলত কি আসলে শব্দটা হচ্ছে খাসিয়ত জমা হচ্ছে খাসায়েস বোঝানোর জন্য আমি বলতেছি খাসলত বুঝতে পারছেন ইমানদার মুমিন মুসলমানদের খাসলত কেমন হবে আল্লাহ পাক বয়ান করেছেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাহাবায়ে কেরামদের পরে যারা জমিনে এসেছে সাহাবায়ে কেরামদের পরে যারা জমিনের মুসলমান জিন্দা আপনারা বলেন 1450 বছর আগে সাহাবায়ে কেরামগণ জমিনে ছিলেন 1400 বছর আগে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম তারা জমিনের মধ্যে ছিলেন বিদায় নিয়েছেন
تابعين এসেছেন তবে تابعين আইমায়ে মুস্তাহিদিন উলামায়ে আমিলিন সালফে সালিহিন এরকম করে করে আমাদের আগের ঈমানদার মুমিন মুসলমানরা সময়ে সময়ে এই জমিনের বাসিন্দা ছিলেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাহাবায়ে কেরামদের পরে যারা জমিনে জিন্দা থাকবে সাহাবায়ে কেরামদের পরে এখন কি তাবিন জিন্দা আছেন না তবে তাবিন কি জিন্দা আছেন সাহাবায়ে কেরামদের পরে 1450 বছর পরে এখন জমিনে জিন্দা কারা দেখুন আমরা সাহাবায়ে কেরামদের আগে আইছি না পরে আইছি আল্লাহ পাক বলেন সাহাবায়ে কেরামদের পরে যারা জমিনে আসবে এবং যারা জমিনে জিন্দা থাকবে কোয়াশেফি বলতেছে তাইলে সাহাবায়ে কেরামদের পরে বর্তমানে জমিনের জিন্দা মুমিন মুসলমান কারা আওয়াজ করে বলেন কারা মানে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন আমাদের আগে যখন আমাদের মা বাবা আমাদের পূর্বপুরুষের জেনারেশন ছিলেন তখন আল্লাহ পাক তাদেরকে বলেছিলেন আমাদের পরে যারা জমিনে জিন্দা থাকবে এই আয়াত তাদের জন্য কথা বুঝতে পারছেন এখন আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন সাহাবায়ে কেরামদের পরে জমিনের জিন্দা মুমিন মুসলমান যারা তাদের খাসলত হলো আমাদের খাসলত বয়ান করতেছেন কে ইয়াকুলুনা রব্বানা ফির লানা ওই জিন্দা ঈমানদার মুমিন মুসলমানরা বলবে আল্লাহ আমাদেরকে maaf করে দাও এই খাসলত আমাদের মাঝে আসেনি আছে বলেন আছেন আমরা সব সময় বলি আল্লাহ maaf করে দাও আল্লাহ maaf করে দাও গো রব maaf করে দাও আল্লাহ পাক বলেন গোলাম আমি বয়ান করেছি জমিনের জিন্দা ঈমানদার মুমিন মুসলমানরা আমার কাছে হর ওয়াক্ত হামেশা maaf চাইবে তোমরা তো আমার কাছে সর্বদা maaf চেয়ে যাচ্ছ আমার কাছে মাফি ভিক্ষা চাচ্ছ তাইলে আমার বয়ান আর তোমাদের আমল দুইটার মাঝে মিল আছে তোমরা খাসলতি সুবহানাল্লাহ বলেন আমরা আল্লাহর দরবারে সর্বদা maaf চাই কি চাই না আল্লাহ পাক বলেন জমিনের জিন্দা মুমিন মুসলমানরা আল্লাহর দরবারে maaf চাইবে এটা তাদের খাসলত এটা তাদের